হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মুভিটি শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। তো মুভিটি শুরু হয় রাফি নামের একটি মেয়েকে নিয়ে। এই 37 বছরের রাফি খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল। এরপর আমাদের দেখানো হয় রাফি একটা থেরাপিস্টের কাছে আসে যার নাম ছিল লিজা। এখানে লিজাকে বলে তার বয়স 37 বছর হয়ে গেছে আর সে তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নিয়েছে, আসার সময়ই ডিভোর্স ব্যাপারে সিগনেচার করে এসেছে। এবং এখানে আরেকটি কথাও বলে যে সে এখন একটা বাচ্চা চাইছে যাতে তার বাকি জীবনটা সে বাচ্চাকে নিয়ে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারে। এরপর অন্যদিকে আমাদের ডেভিডকে দেখানো হয় যার বয়স মাত্র 23 বছর ছিল। ডেভিড একজন ইয়াং পেন্টার ছিল এবং সে খুব ভালো পেন্টিং করত। তারপর কিছুদিন পর আমাদের দেখানো হয় ডেভিড তার বন্ধুর সাথে মুভি দেখতে আসে আর এখানে ডেভিডের এক বন্ধু তার সাথে রাফির পরিচয় করিয়ে দেয় এবং তারা দুজন একে অপরকে পছন্দ করে ফেলে, যার ফলে এখান থেকেই তারা দুজন একে অপরের সাথে ডেট করতে শুরু করে দেয় আর তার সাথে ইন্টিমেটও হতে শুরু করে দেয়। এরপর রাফি তার দৈনন্দিন জীবনের ঘটনাগুলো তার থেরাপিস্টের কাছে শেয়ার করছিল আর এখানে লিজা তার রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য রাফিকে মোটিভেট করছিল, কারণ এই রিলেশনশিপের জন্যই রাফি নিজেকে চেঞ্জ করতে পারছিল। এরপর কিছুদিন পর এই কাহিনীতে একটা টুইস্ট আসে আর সেটা হচ্ছে আমরা দেখতে পাই ডেভিড লিজারই একমাত্র ছেলে। একদিন রাফি যখন ডেভিডের সম্পর্কে কথা বলছিল তখন লিজা ফিগার আউট করে নাই যে রাফি আর অন্য কারোর সাথে নয়, তার ছেলে ডেভিডের সাথেই রিলেশনে আছে। তাই সে তখন অকওয়ার্ড ফিল করে। তারপর লিজা তার মনকে শান্ত করার জন্য একটা থেরাপিস্টের কাছে আসে। এখানে সে থেরাপিস্ট বলে তাকে এইসব ব্যাপারে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সময়ের সাথে সাথে এই রিলেশন নিজে নিজেই খতম হয়ে যাবে। এরপর অন্যদিকে ডেভিড আর রাফি একসঙ্গে লিভিংয়ে থাকতে শুরু করেছে এবং এখানে আমরা দেখতে পাই যে ডেভিড ইনম্যাচুয়ার ছেলে ছিল, যেখানে রাফিকেই তার বাড়ির কাজগুলো সামলাতে হচ্ছে, তাই তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াও লেগে যেত। এরপর একদিন রাফি লিজার সাথে দেখা করে আর এখানে লিজা তাকে বলে তুমি যে ডেভিডের কথা বলছো সে আমারই ছেলে। কথাটা শুনে রাফির খুবই খারাপ লাগে, কারণ ডেভিডের সাথে তার আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু লিজাকে বলেছে, এমনকি তারা যে ইন্টিমেট হয়েছে সেই সব কথাও। এরপর রাফি বাড়িতে এসে ডেভিডকে সব কথা খুলে বলে। তারপর ডেভিড তার মাকে কল করে রেগে যায় এবং বলে তোমরা দুজন আমাকে ধোকা দিয়েছো। এরপর একদিন ডেভিড আর রাফির মধ্যে এতটাই ঝগড়া লেগে যায় যে সেখানেই তারা ব্রেকআপ করে নাই। তারপর রাতে ডেভিড তার বন্ধুর সাথে একটা ক্লাবে আসে আর এখানে অনেকটা ড্রিঙ্ক করে নেওয়ার ফলে অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়ে যায়। কিন্তু তার পরের দিন একটা মার্কেটে ডেভিডের সাথে রাফির দেখা হয়ে যায়। এরপর আবার তারা দুজন ডেভিডের রেসিডেন্সে এসে ইন্টিমেট হয় এবং এখানে এরা দুজন ডিসাইড করে তাদের রিলেশন তারা আবার কন্টিনিউ করবে। এরপর রাফি আর ডেভিড একসাথে ডেভিডের বাড়িতে ডিনার করতে আসে। এখানে রাফি লিজাকে বলে সে আর ডেভিড একটা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছে। এইসব শুনে লিজার একটু মন খারাপ হয়ে যায়। অন্যদিকে ডেভিডও কনফিউজ ছিল তাকে কি করা উচিত, তাই সে লিজার কাছে থেরাপি নিতে যায়। এখানে লিজা বলে যে তাকে কখনোই রাফিকে ছাড়া উচিত নয়, রাফি তার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তাই এখানে ডেভিড ডিসাইড করে যে রাফিকে সে কখনো ছাড়বে না, সে রাফির সাথেই থাকবে আর তাকেই বিয়ে করবে। এরপর ডেভিড রাফির কাছে আসে এবং তাকে বলে সে বাচ্চা নেওয়ার জন্য রেডি আছে। তো এখানে রাফি রিয়ালাইজ করে যে ডেভিড তার জন্য কত কি স্যাক্রিফাইস করছে। ডেভিড সামান্য 23 বছরের ছেলে, এই বয়সে যদি সে বাচ্চার বাবা হয় তাহলে সে তার কেরিয়ারে ফোকাস করতে পারবে না, যার ফলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তাই রাফি বলে এই বয়সে তুমি এত রেসপন্সিবিলিটি নিতে পারবে না, এ বলে সে ব্রেকআপ করে নাই। ডেভিড তাকে অনেক মানানোর চেষ্টা করে কিন্তু রাফি মানতে রাজি নয়। এরপর কাহিনীটি এক বছর পর দেখানো হয়। এক বছর পর ডেভিডের হঠাৎ রাফির সাথে একটা রেস্টুরেন্টে দেখা হয়। ডেভিড দরজার সীসা পরিষ্কার করে রাফিকে দেখছিল আর রাফিও তার দিকে দেখছিল। এখানে রাফি তাকে দেখে একটা স্মাইল দেয়। তারপর ডেভিড রিয়ালাইজ করে যে আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়াটাই বেটার, এতে আমরা দুজনই ভালো থাকবো। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।